এখন এই শুনলাম যে ওর ব্যাপারে অনেক কিছু শোনার পরে আমি এই যে আমি আর কি আসছি আপনাদের কাছে। এখন কি ওই মহিলার কোনো খোঁজ খবর নাই? এই বন্ধ নাই, দিতে পারে নাই। ওনার উদ্দেশ্য হচ্ছে কি, মানুষ পাচার করা বা মানুষের কিডনি পাচার, মানুষের কিডনি বিক্রি করে উনি ধনী হওয়া। 2022 সালে এখানে লেখা আছে 9 জানুয়ারি আমি ওনাকে ভর্তি করাই। তাও আমি মনে করেন যে আমি ওই দক্ষিণ পাকপাড়াই ওই মহিলাকে পাওয়া গেছে। আমার ছেলে দেখছে, প্রথম দেখার পরে আমাকে রাত 9টার সময় ফোন দেয় যে এখানে একটা মহিলা পড়ে আছে। পড়ে আমি যাই, যাওয়ার পরে আমি আমাদের কাউন্সিলর মান্নান ভাইকে আমি বলি, ভাই এই ঘটনা একটা মহিলা এখানে পড়ে আছে। পরে উনি আমাকে বুদ্ধি দেয় যে চাইল্ড কেয়ারে তুমি ভর্তি করাই দাও। পরে ওই মহিলাকে নিয়ে, মহিলা কথাও বলতে পারে না, ঠিক আছে, নিয়ে আমি ওর চাইল্ড কেয়ারে ঢুকি। ঢোকার পরে প্রথম মোনামুনি কাছে নেবে না, পরে ভর্তি নেওয়ার পরে আমাকে এই রিসিপ্টটা দেয়। দেওয়ার পরে আমি বাসায় যাওয়ার পরে মনে করেন 2 মাস পরে আমার ফ্যামিলি থেকে চাপাইছে যে একটা অসহায় মহিলাকে ভর্তি করাইছো, এই মহিলাটা কেমন আছে একটু খোঁজখবর নাও। আমি গেছি, যাওয়ার পরে আমি স্লিপটা দিচ্ছি, আমার স্লিপটা আমার গা পাশে পাক্কা মারছে। হ্যাঁ, ডেলি ডেলি খালি মানুষ আয়, হ্যাঁ দেখতে আমাকে বাড়ি করে দিছে, অকথ্য বাসায় গালাগালি দিছে। এখন পর্যন্ত আমি এই মহিলার কোনো সন্ধান পাই নাই। মূলত ওনার উদ্দেশ্য হচ্ছে কি, মানে ওনার উদ্দেশ্য হচ্ছে কি, মানুষ পাচার করা বা মানুষের কিডনি পাচার বিক্রি করা, মানুষের কিডনি বিক্রি করা, মানুষের কিডনি বিক্রি করে উনি ধনী হওয়া। উনি ছিল বরিশালের, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাই যে উনি বরিশালের একজন ছেলে। ওনার বাবা নাকি ওনাকে বাবাকে মারার পর উনি চলে আসছে, গ্রাম থেকে করে তারা দেওয়া হয়েছে। তো উনি কীভাবে মানবতার ফেরিওয়ালা হয়? উনি মানুষ, উনি যদি বাবার গায়ে হাত দিতে পারে তাহলে অন্য মানুষকে কীভাবে সেবা করবে? সে এটা আপনারাই বিবেচনা করেন আর মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তার অবশ্যই বিচার হওয়া উচিত। অবশ্যই ফাঁসি দাবি করি। আর এই যে মানবতার ফেরিওয়ালা বলছে, সে তার তো মানবতার ফেরিওয়ালা তো নাই, মানুষের জীবন নেওয়া তার অনেক কাজ। এবং তার এই আজকে এই সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমি তার ফাঁসি দাবি করি, কারণ এত বড় একটা জঘন্য ব্যক্তিকে এই পৃথিবীতে রাখার কোনো প্রশ্নই হল না। অবশ্যই সরকারের কাছে আমার দাবি যেন এর ফাঁসি হয়। আসলে বলতে গেলে কি, সে মানবিকতার আড়ালে সে মানুষকে ধোকা দিত, সে পথচারীদের উৎসাহ নেয়, সে এখান থেকে মানুষকে এখানে পাচার করতো, ওইখানে পাচার করতো, সে মানুষকে ধুমকি দিত। ধুমকি দিতে আমরা সেখানে গেছিলাম, তো যাওয়ার পর আমি তার এখানে একবার ঢুকেছিলাম। তো ঢুকার পর দেখলাম পরিবেশ ভালো, কিন্তু তারপর দেখি কি যে উপর থেকে তার পরিবেশ ভালো না। হ্যাঁ ঠিক আছে, সব দিকে ঠিক আছে, কিন্তু সে মানুষের প্রতি অত্যাচার করতো, আর তার এখানে কাউকে ঢুকতেও দেওয়া যেত না, মানে এলাকার মানুষকে ঢুকতে দেওয়া যেত না। সে যা করতো সব কিছু করতো আপনার উনি চোখের আড়ালে, চোখের আড়ালে যা করতো সে চোখের আড়ালে করা হইতো। সে এখন যদি আইনে আওতায় তাকে নেওয়া হয়, সুষ্ঠু তার বিচার যাতে হয়, সরকারের কাছে একটুকু আবেদন। আসলে মানুষ বর্তমান যুগটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। সে যেহেতু তার 16 মিলিয়ন মানে ফলোয়ার ছিল, বিশাল একজন ফলোয়ার, পরবর্তীতে নেক্সট টাইমে যাতে এই মানুষ এইভাবে ফলোয়ার দেখিয়ে মানুষের পকেট থেকে টাকা বের না করতে পারে, এজন্য আর কি আপনাদের কাছে আমাদের দৃঢ় অনুরোধ, মানুষ যাতে এই বিষয়গুলোর উপরে বিশ্বস্ততা থাকে, কারণ পৃথিবীতে মানবিকতার প্রয়োজন রয়েছে। যেহেতু তার এই মানে সেই 16 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা পুঁজি করে সে একটা বিশাল ব্যবসা সৃষ্টি করেছিল, মানুষ যাতে পরবর্তীতে এইগুলো করার ক্ষেত্রে একটি সুষ্ঠ এবং ভালো কিছুর প্রত্যাশা অবশ্যই করে মানুষ। এর মূল কারণই তো আমরা বুঝি, আগেও বুঝতাম, এখন আরও বেশি বুঝতেছি, সেটা তার ওই আশ্রমের নামে মানবতার আড়ালে আসলে অমানবিক কাজ চলতো এবং পৈশাচিক কাজ চলতো, সেইটাকে গোপন করার জন্যই, সেটাকে লোকচক্ষুর অন্তরালে রাখার জন্যই সে এই ধরনের একটা আবরণ দিয়ে অথবা এই ধরনের একটা ছদ্মবেশের করে কিংবা এই ধরনের তথাকথিত আপনার নিয়মকানুন দেখায়া মানুষজনকে সে ভিতরে ঢুকতে দিত না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। এনার ব্যাপারে একটুখানি বলি আমি, 2022 সালে 9 জানুয়ারি একটা মহিলাকে আমি রাস্তায় পেয়ে ওইখানে ভর্তি করাইছিলাম, ঠিক আছে। ভর্তি করাবার পরে আমি 2 মাস পরে ওই রোগীকে দেখতে যাই, ও আমাকে খারাপ গালাগালি দিয়া ধমক দিয়ে আমার বাইর করে দেয়, আমার কোনো লোকের কোনো সন্ধানও দেয় নাই আর আমাকে দেখা দিতে তো দেয় নাই। তার এই যে রিসিপ্ট একটা আমার কাছে আছে, এই যে এটা আমি একটা রাস্তায় একটা মহিলাকে পেয়ে আমি ওখানে ভর্তি করাইছিলাম। ভর্তি করাবার পরে 2 মাস পরে আমি ওনাকে দেখতে যাই, ঠিক আছে। দেখতে যাওয়ার পরে
ও আমার অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আমার ওই ওর আশ্রম থেকে বের করে দিয়েছে। আমার কোনো আপনি তো দেখতে যাইতেই পারেন। হ্যাঁ যাইতে পারি, কিন্তু আমার দেখতে যায় নাই।